সামনেই গণতন্ত্রের উৎসব লোকসভা নির্বাচন। প্রার্থী সহ দলীয় কর্মী সমর্থকেরা ব্যস্ত নির্বাচনী প্রচারে। এই নির্বাচনকে ঘিরে প্রচারের ঘনঘটা সারা দেশ জুড়েই। বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার সারছেন তারকা প্রার্থীরা। সেই জায়গায় এবার এক অন্য রকমের প্রচার দেখল বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নসরতপুরের বাসিন্দারা। বিশেষভাবে সক্ষম এক ব্যক্তিকে দেখা যায় সিপিআইএম এর হয়ে প্রচার করতে। তার নাম রবি দাস, হালি শহরের বাসিন্দা। তিনি পেশায় ক্ষেত মজুর, আর মনে প্রাণে তিনি একজন একনিষ্ঠ সিপিআইএম কর্মী সমর্থক। দুর্দিনেও তিনি পার্টি ছেড়ে যাননি। প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহের মধ্যেও তাকে দেখা গেল নিজের ট্রাইসাইকেলে চেপে তিনি সুদূর মুর্শিদাবাদ থেকে ফিরছেন সিপিআইএম এর হয়ে প্রচার কাজ করে। ট্রাইসাইকেলের চারপাশে বেঁধে রেখেছেন কাস্তে হাতুড়ি তারা লাল পতাকা, মাথায় লাল টুপি। তার কাছ থেকেই জানা গেল তিনি 24 মার্চ বাড়ি থেকে বেরিয়েছেন, উদ্দেশ্য সিপিআইএম এর হয়ে প্রচার করা। মুর্শিদাবাদ থেকে পূর্বস্থলী আসতে পথে তিনি কৃষ্ণনগর এবং রানাঘাট লোকসভা কেন্দ্র প্রচার সেরে এসেছেন। বর্তমানে তিনি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের এলাকায় সিপিআইএম প্রার্থী নীরব খায়ের হয়ে প্রচার করছেন। মুর্শিদাবাদে তিনি সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের প্রচারের মাধ্যমে তাঁর এই নির্বাচনী প্রচার শুরু করেন। এইরকম একজন একনিষ্ঠ পার্টি সমর্থককে দেখে নসরতপুরের সিপিআইএম কর্মীরা তাঁকে সেখানকার পার্টি অফিসে নিয়ে আসেন, তার জন্য মধ্যাহ্নভোজেরও ব্যবস্থা করেন। রবি দাসের সাথে আমাদের প্রথম পরিচয় ব্রিগেডের মাঠে, 9ই জানুয়ারি, 7ই জানুয়ারি যে ব্রিগেড সমাবেশ হয়েছে সেই ব্রিগেডের মাঠে ওনাকে আমরা ওই 3 চাকা গাড়ি নিয়ে, বিকলাঙ্গ একজন মানুষ, একজন কমরেড, তো অতি উৎসাহের সহিত অনেক মানুষই দেখেছে, আমরা গিয়েও তাকে দেখেছি। তো দেখার পর ওখানে ওনার সঙ্গে কথা হয়। আজকে উনি সেই মুর্শিদাবাদ থেকে কয়েকদিন ধরে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে আমাদের গৌরাঙ্গপাড়ার কমরেডরা ওনাকে দেখেন। দেখার পর মানে ঠিক সারাটা দিন যেভাবে পরিশ্রম করে উনি গাড়ি চালিয়ে আসছে, একটা পঙ্গু বিকলাঙ্গ লোক, সেই হিসাবে আমাদের কমরেডরা ওখানে দেখার পর এখানে নিয়ে আসে আমাদের এই পার্টি অফিসে। তারপরে আমরা ওনাকে দুপুরে খাবার দাবার খাওয়াই, খাইয়ে তারপরে আবার ওনাকে ছেড়ে দিলাম। উনি আবার যাচ্ছে ওনার গন্তব্যস্থান, এখন যাবে শ্রীরামপুর। আমাদের এই এখান থেকে কত দূর পর্যন্ত, মুক্তিপাড়া পর্যন্ত আমাদের পার্টি কমরেড নিরক্ষার প্রচার করবে, তারপরে মনোবীর ঘোষ ওনার প্রচার করবে, তারপরে যাবে শ্রীরামপুর দ্বীপ তার প্রচার। রবি দাস বলেন তিনি চান আগামী দিনে সিপিআইএম ক্ষমতায় আসুক এবং সাধারণ মানুষের জন্য কাজ করুক। আমি চাই যে বামপন্থী নেতারা দিল্লিতে যাক, নতুন করে একটা মানুষের কথা ভাবুক, সাধারণ মানুষের কথা, যে তোমার আমার কথা, শত্রুদের কথা। আমি সেলিমের ওখানে গেছিলাম। আর কোথায়? তারপরে ওখান থেকে এখানে আসলাম। আচ্ছা, এখন কোথায় যাবেন? এখন সীতার ওখানে। কী প্রচার করে বলছেন সাধারণ মানুষকে? যে সাধারণ মানুষকে চাই যে সীতার মতো নেত্রী যেন দিল্লিতে যায়, উনি যদি যায় তাহলে মমতা ব্যানার্জি ফিরে যাবে। আচ্ছা আচ্ছা, ভোটের জন্য বলছেন তাই তো? কিরম সাড়া পাচ্ছেন সাধারণ মানুষের? মোটামুটি ভালোই। তাই এরপর তিনি কালনার দিকে রওনা দেন। নিউজ ওয়েব ইন্ডিয়া, পূর্ব বর্ধমান।